হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারা সবাই ভালো আছেন। এতদিন ভিডিও করলাম, প্রাইভেট কার, মোটরসাইকেল মেলা কিছু করি, বুঝছেন। তা আজকে আমার বাসায় আমি বসে আছি, আজকে শুক্রবারের দিন, আজকে তো অফিস মানে শোরুম বন্ধ, বুঝছেন। তো এই ঘটনা হলে আমার নিজস্ব একটা গাছে কাঁঠল ধরছে। আপনারা ধরলে অবশ্যই বুঝতে পারবেন যে এইভাবে কাঁঠল, লেচুর মতো কাঁঠল ধরছে, এটা আল্লাহ পাকের হুকুম, বুঝছেন মামা। মানে এমন সিস্টেম করে কাঁঠল ধরছে বলে শেষ করা যাবে না। মানে এক ঝোবার ১৩টা, এক ঝোবার ৩টা, এক ঝোবার ১টা। তো ঘর নলে এই জিনিসগুলোই আজকে একটা আপনার মানে ভিডিও দিচ্ছি। সেটা হলে কারু যদি কাঁঠল খাবার মনে যায় আমার আপনার কমেন্টে দেবেন, আমি চেষ্টা করবো আপনার কাছে দেওয়ার। আর যদি সরাসরি আমার কাছে গাড়ি কিনতে আসেন অবশ্যই দিয়ে দেবো, সমস্যা নেই, বুঝছেন মামা। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাছ, এই গাছের ভেতরও এই যে দেখা যাচ্ছে কাঁঠল মামা, বুঝছেন। এটা আমার নিজস্ব ভাঙ্গা বাড়িঘর, রোডের সাথে মিন, বুঝছেন। যে দেখতে পাচ্ছেন কাঁঠলগুলো কীভাবে ধরছে, মানে লেচুর মতো কাঁঠলগুলো ধরে আছে, এটা ম্যাটির মতো ধরছে মামা। ওই যে ম্যাটির নিচে ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন, এই যে গাছের গোড়, এটা গাছের গোড়ের থেকে এইভাবেই ধরছে, বুঝছেন, লেচুর মতো। তো যাই হোক, এমনি মনে করো বসে আছি, দুই চার মিনিট একটা ভিডিও দিয়ে দেই, ভালো লাগবে নি, বুঝছেন মামা। হ্যাঁ, মানে লেচুর মতো ধরছে, লেচু, এক লেচুই কয়। দেখ, সেটাও বড় কথা নয়, তা মনে কর না যে দুই মিনিট তিন মিনিট যা হয় দেখে দেই, বুঝলেন না। হয় কাঁটা দেখতে পাচ্ছেন, ওপর দিকেও ধরছে, কাঁটা দেখতেছি মিন রোডের সাথে তো মামা। হ্যাঁ, এই যে দেখে, এই যে, এই যে মুড়েও দেখেন, এই মুড়ে দেখছেন, মানে কাঁঠল খুব সুস্বাদ আর লেচুর মতোই ধরছে। এটা আমার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে কারো খাবার মন গেলে। ও, আর একটা ঘটনা, এই কাঁঠল ধরার উদ্দেশ্য কি, এই কয়েক বছর এই কাঁঠলগুলো ধরে এই জন্যই আমি মাঝে কাঁঠলগুলো অনেক খাওয়াই মামা, বুঝছেন। কৃষক যার মনের আবেগে করছে একটা কাঁঠল আমি দিই, সেই দিনই মনে হয় এত কাঁটল, এটা আল্লাহ পাকের ইচ্ছে মনে হয়, বুঝছেন মামা। এটাই সর্বমোট কথা। যাই হোক, কাঁটলেরই থাম্বেল থাকবে আমার বাইক সেন্টার, বুঝছেন মামা। হ্যাঁ, কারু ভালো লাগলে অবশ্যই। না, এখানে যে কল্লের গাছ লাগানো আছে, কুমড়োর গাছ লাগানো আছে, এটা বাড়ির সাথে, বুঝছেন। যাই হোক, শর্ট ভিডিও দিই, আর বেশি কথা না বলে বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, ভিডিওটা ভালো করে দেখবেন, আমার ভালো লাগবে না, ধন্যবাদ।